আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এখনও ঘোষণা হয়নি কবে হবে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের মুখেই ঐতিহাসিক জয় তৃণমূলের, চমকে দেওয়ার মতো ফলাফল। খাটল না, নন্দকুমার মডেল। তমলুকের ময়নায় আজ সমবায় ভোটে বিজেপি সিপিএম জোটকে পরাস্ত করে জয়ী হল তৃণমূল কংগ্রেস। 53 আসনের সমবায় ভোটের ফলাফল, তৃণমূল পেয়েছে 33টি আসন, বাম বিজেপি পেয়েছে 20টি আসন। এদিন ভোট চলাকালীন চরম উত্তেজনা ছিল এলাকা জুড়ে। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি এবং গণ্ডগোলের ছবি দেখল ময়নার মানুষ। তমলুকের ময়না ব্লকের পশ্চিম নয়ছনপুর 2 নম্বর অঞ্চলের অন্তর্গত নারিকেল দাহা পশ্চিম নয়ছনপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় রবিবার। এই সমবায় সমিতিতে নির্বাচনের মোড় 53টি আসনে লড়াই হয়। সিপিএম বিজেপি জোট ও সমবায় বাঁচাও প্রগতিশীল বাঁচাও মঞ্চের প্রার্থীদের 51টি আসনে, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের 53টি আসনে। এদিন ভোট শুরুর আগে এবং ভোট চলাকালীন দুপক্ষের মধ্যে বচসা বাঁধে, হাতাহাতিও হয়। পুলিশি তৎপরতায় দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়। ভোট শেষে গণনা হয়, ফলাফল দাঁড়ায় তৃণমূল কংগ্রেস 33 এবং বিরোধী বিজেপি সিপিএম জোট পায় 20টি আসন। জয়ের পর সবুজ আবিরে মেখে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। পঞ্চায়েত ভোট এবং মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে সমবায় ভোটে জয় জয়কার তৃণমূলের কর্মীদের মনোবল বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।